শুভ নববর্ষ শাকিব মিয়ান এবং সব ভিউয়ার্সদেরকে। রাজকুমারের টিম আজকে আপনাদের সাথে আছে। আমরা কখনোই একসাথে হতে পারিনি, কুনাল, বালাম, আকাশ এবং আমি আসিফ, আমরা কখনোই একসাথে হতে পারি নাই, সবসময় ভার্চুয়ালি আমরা কাজ করেছি। এই প্রথম এই ছুটির মধ্যে আমরা সবাই একসাথে রয়েছি। একজন উড়ে এসেছে কলকাতা থেকে, বালামকে আমরা টেনে হিচড়ে নিয়ে আসলাম বসুন্ধরা থেকে, হ্যাঁ কুনাল আসছে তার বাসা থেকে। সো এই সবকিছু মিলায় আমরা এবার একটু সেলিব্রেট করতে চাই, কারণ হচ্ছে আমাদের রাজকুমার টিম যারা প্রিয়তমার টিম ছিল, সেই রাজকুমার টিমের রাজকুমার গানটা 1 কোটি ভিউ অতিক্রম করলো, ক্রস করলো। সো কংগ্রেচুলেশন অল দ্য ভিউয়ার্স, শাকিব মিয়ান এবং এই গানের সাথে জড়িত যারা যারা, হিমেল আশরাফ দ্য ডিরেক্টর, শাকিব খান আমাদের মেগা স্টার, কোটি কফি এবং আশা দাবনান, এবং এর সাথে সংশ্লিষ্ট সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে যত কলা কুশলী ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সো ওভার টু ইউ কুনাল, আমরা চল সবাই মিলে আমরা ট্রাই টু সেলিব্রেট দিস ইন এ ওয়ে, যাতে করে আমাদের ভিউয়ার্সরা যাদের জন্য আমরা আসলে এই গানটা করেছি তারা যাতে একটু আনন্দ পায়। শুভ নববর্ষ সকলকে, এবং আমার এটা একটা বড় প্রাপ্তি যে এরকম একটা শুভ দিনে আমি সকলের সাথে আছি। আমাদের মিউজিক টিম, আশিকবাল স্যার, কুনাল, বালাম এবং আমি, থ্যাংক ইউ যে এই একটা অপরচুনিটি তোমরা আমাদের দিয়েছো, আপনারা আমাদের দিয়েছেন যে আমরা সেলিব্রেট করতে পারছি প্রিয়তমা সাকসেসের পর আর একটা সাকসেসফুল টিম, একটা সাকসেসফুল মিউজিক টিম, যেটা রাজকুমারের মতো একটা হিট গান আবার আমরা প্রডিউস করতে পেরেছি। বাট একটা জিনিসই বলতে চাই যে প্রথমে গানটার জন্য আমাদের একটু টেনশন হয়েছিল, কারণ হচ্ছে প্রথম থেকেই গানটা প্রিয়তমার সাথে কম্পেয়ার করা হচ্ছিল আর কি, যে প্রিয়তমার সাকসেসের পর কতটা গানটা যাবে, প্রিয়তমাকে ছাপাবে কি না, এরকম একটা ছাপানোর দায়িত্ব সবাই নিয়ে বসেছিলেন। কিন্তু আমি বলতে চাই যে প্রত্যেকটা গানে নিজের নিজের ডেস্টিনি আছে, প্রত্যেকটা ফিল্মে প্রত্যেকটা ওয়ার্কে নিজের নিজের ডেস্টিনি আছে, সে অনুযায়ী হয়। এবং উই আর ভেরি থ্যাঙ্কফুল টু ইউ অল দ্য ভিউয়ার্স যারা একটা জিরো সাবস্ক্রাইবার চ্যানেল থেকে গানটাকে এত স্বল্প সময়ে 1 কোটি নিয়ে গেছেন, এটা হচ্ছে আপনাদেরই ব্লেসিংস, আপনাদের পাওয়ার, আপনাদের লাভ টুয়ার্ডস গুড মিউজিক, গুড ফিল্ম। সো এই ভালোবাসাটা দিয়ে যান যাতে এটা 5 কোটি হয়ে যায় খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। সো কোন বালা বালা সবাইকে শুভ নববর্ষ, এবং আসিফ ভাই কথা শুনছিল আমি, আসিফ ভাই যত সুন্দর করে গান লিখে আমি দেখলাম অনেক সুন্দর করে কথা বলছে, আর আকাশকে আমরা এই প্রথম পেলাম আসলে সত্যিকার অর্থে, আমার খুবই ভালো লাগছে এবং শিওর আসিফ ভাই কুনালের ভালো লাগছে, কারণ প্রিয়তমা এবং রাজকুমারের সুরকার এবং মিউজিক কম্পোজার, তো আমরা সবাই মিলে টিম ওয়ার্কের মাধ্যমে যেই কাজটা দিলাম, আমরা দুইটা কাজ দিয়েছি পরপর, এবং আমাদের শাকিব খান আমাদের গর্ব, তারপরে প্রডিউসার আশাদ আদনান এবং হিমেল আশরাফ আপনারা সবাই তো আছেন, আপনাদের জন্যই আসলে এই সেলিব্রেশন, এমন না যে আমরা এটা আমাদের জন্য করছি। আপনারা যারা এই গানটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার মনে হয় আমরা সবসময় অ্যাজ এ আর্টিস্ট হিসেবে সবসময় চেষ্টা করি আমাদের বেস্টটা দেয়ার, তো আকাশও চেষ্টা করেছে বেস্টটা দেয়ার, আমি চেষ্টা করেছি আমার থেকে বেস্টটা দেয়ার, কোনো চেষ্টা করেছি কোনো বেস্টটা দেয়ার, আসিফ ভাই চেষ্টা করেছে আসিফ ভাই বেস্টটা দেয়ার, সবকিছু ভালোবাসা আপনারা আমার মনে হয় আমরা পাচ্ছি আসিফ ভাই তাদের রেসপন্স এর মাধ্যমে, এটা আমাদের জন্য বিশাল একটা অনুপ্রেরণা, অনেক অনেক ইন্সপিরেশন, ভালো ভালো কাজ করার আরো অনেক অনুপ্রেরণা যোগান, দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাবো ভালো ভালো কাজ করার। আমি সবাইকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে বলতে চাই যে আমাদের এই টিমটার আরেকজন মানুষ আছেন আদিল শেখ, যিনি কোরিওগ্রাফার, তাকেও বিশেষ করে ধন্যবাদ, কি চমৎকার করে তিনি কোরিওগ্রাফ করেছেন পুরো গানটা। আর আমার না এখন একটা জিনিস আসিফ ভাই আমি বলতে চাই যে এখনকার দিনে কিন্তু আমরা ক্যাসেটস বিক্রি করি না, হ্যাঁ সিরিজ বিক্রি হয় না, সো আগে যেমন হচ্ছে এতগুলো ক্যাসেট বিক্রি হয়েছে একটা উৎসব, এখন না বলিউড হলিউড কিংবা আমাদের হলিউডে যেটা হয় যে আমরা ভিউজ দিয়ে সেই উৎসবটা করি যে এত মানুষ দেখেছে,
এই যে ভিউজটাকে আমরা উদযাপন করছি, মানে আপনাদের ভালোবাসা উদযাপন করছি, তার পাশাপাশি আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে মানুষ তাদের ভিডিওসগুলো দিচ্ছে, সেটা কভার্স হোক, সেটা টিকটক কিংবা রিলস হোক, এটা শুধু যে দুজন ভালোবাসার মানুষ করছে, মানে বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড, হাজব্যান্ড কিংবা ওয়াইফ করছে, তা না, মানে মেয়ে তার বাবাকে বলছে রাজকুমার, মা তার ছেলেকে বলছে রাজকুমার, এবং এই ভিডিওসগুলো আমাদেরকে পাঠাচ্ছে। দিস শোজ যে শুধুমাত্র ভিউ না, ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে গান, আপনাদের সবাইকে, আপনাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। আর অফকোর্স আমাদের প্রডিউসার আশাদ আদনান ভাই, আমাদের ডিরেক্টর হিমেল আশরাফ ভাই সহ সকল যারা এই উদ্যোগের সঙ্গে জড়িত তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। বিশেষ বিশেষ ধন্যবাদ জানাতে হয় আমাদের মেগা স্টার, আমাদের গ্লোবাল স্টার শাকিব খানকে। একটা গানের অ্যাক্টিং, একটা গানের এক্সপ্রেশন, একটা গানের নাচ, একটা গানের পরিপূর্ণতা, অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে এই যে আমরা কষ্ট করে একটা গান করে দেবো, তারপর আউটপুটে গিয়ে প্রেজেন্ট যেটা, সেটা যে মানে ওটার সাথে যদি রেজনেট না হয় তখন তো অন্যরকম একটা ব্যাপার পেত। আমাদের মেগাস্টার শাকিব খান, তার চমৎকার পারফরমেন্স, তার সঙ্গে পটনি কফি, তার পারফরমেন্স, সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা ব্যাপার হয়েছে। সো আই থিঙ্ক যে আমাদের সবার কষ্টটা অনেকটা সার্থক হয়েছে, যে আপনাদের ভালোবাসা পেয়েছি, তাই আপনাদেরকে নববর্ষের আবারও শুভেচ্ছা এবং থ্যাংকস এভরিবডি ফর অল ইউ। সো আমি শুধু একটা কথা বলবো, যে যেটা বালাম বলছিল সেটা হচ্ছে, আসলে আমরা তো গান করছি কিন্তু এই যে ব্যাক টু ব্যাক হিট বলা হচ্ছে, আসলে হিট কিন্তু ইজ বিং ডিসাইডেড বাই ইউ ভিউয়ার্স। হিট কিন্তু আমরা ডিসাইড করি না, আমরা গানটা করতে পারি, উই ক্যান গিভ আওয়ার বেস্ট এফোর্ট, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করি এবং সেখান থেকে একটা ভালো কিছু বেরোয় আসে। এবং এই যে আমরা গানটা করি, গানটাকে কিন্তু যদি ক্যারি না করা হয়, ডিরেক্টর যদি ওটাকে ঠিক মতো ডিরেকশন না দেয়, কোরিওগ্রাফার যদি তার ঠিক মতো কোরিওগ্রাফি না করে, আদিল শেখ হুইজ অ্যাকচুয়ালি দ্য পার্সন, এবং সিনেমাটোগ্রাফার উনি যদি ঠিক মতো ভিজুয়ালাইজ না করে জিনিসটাকে, তাহলে এই জিনিসটা আপনাদের মন মতো হয় না, মনোগ্রাহী হয় না। কিন্তু এখন এই গানটা আসলে এমনভাবে হয়েছে এবং ওর মধ্যে এতটাই আপনারা ম্যাজিক ছড়িয়েছেন যে গানটা এখন কোনাল যেভাবে বললো সবখানে ছড়িয়ে পড়েছে এবং এটা আরও অনেক দূর যাবে। এখন এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটায় আমরা যারা রাজকুমার টিম, যারা প্রিয়তমাও করেছিল, আজকে যে আবারও আপনাদের সামনে এত হাসি মুখে আসতে পারলাম, সেটা কিন্তু আপনাদের এই ভালোবাসার কারণে, আপনাদের আপন করে নেওয়ার কারণে। সেই জন্যই আমি একটা কথা বলতে চাই, যেহেতু সাকিব ভাই, আশিক ভাই মনে করিয়ে দিলেন যে আমরাই প্রিয়তমা টিম, আশিক ভাইয়ের লেখা কোনাল গিয়েছে, বালান ভাই গিয়েছে, আমি শুরু করেছি। তো প্রিয়তমা নিয়ে একটা কথা বলতে চাই, যে প্রিয়তমার গানটা কিছুতেই ল হচ্ছিল না, এটা একটা আমার একটা ফিলিং আমি শেয়ার করতে চাই। তো আমি হিমেলকে আমি 3000 টিউন পাঠিয়েছিলাম, হিমেলের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছিল, কিন্তু বলে না যে যে মানুষের উপরে ব্লেসিংস আছে আর কি, দোয়া আছে, সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান, তার একটা ফোন কল, আমি মালয়েশিয়া থেকে ফিরে আমাকে সকালবেলা উনি ফোন করলেন, আকাশ কুরবানি গানটা তো ফাটিয়ে হচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট দ্য রোমান্টিক সং, টাইটেল সংটা কী হবে, এবং উনি আমাকে একটা গানের এক্সাম্পল দিলেন, বললেন কতবার বোঝাবো বল, এরকম একটা কুলিজা এলাকা গান করে, এটা তো তোমারই করা না আকাশ, তাই বললাম হ্যাঁ। তো এই যে একটা কথা, একটা মেগাস্টার আমার গান দিয়ে আমাকে দিচ্ছে, উপমা দিচ্ছে যে এরকম একটা গান করো, ওটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। কারণ উইদিন 15 মিনিটস আই মেড দ্য টিউন অ্যান্ড সেন্ড ইট টু সাকিব ভাই, এবং ইমিডিয়েটলি গানটা লক করেন। তো থ্যাংক ইউ সাকিব দাদা বলি আমি, থ্যাংক ইউ সো মাচ যে আপনি ফেথটা রেখেছেন আমার উপরে, এই ফেথটা রাখলে আশা করতে পারি আমাদের টিম আবার ভালো ভালো গান ডেলিভার করবো। এক্সেলেন্ট। সো শুভ নববর্ষ আরেকবার, এবং সাথে থাকবেন, আমাদের উপরে ভালোবাসাটা রাখবেন, এবং এভাবেই রাজকুমার গানটা আসলে কোটি পেরিয়ে, হ্যাঁ, আরও অনেক কোটিতে পা দেবে আপনাদেরই ভালোবাসার কারণে, এবং সেভাবেই
আমাদের রাজকুমার ফিল্মটা আপনারা সবাই দেখেন। আমি আপনাকে একটা কথা বলতে পারি, এই ফিল্মটা আসলে বাংলা সিনেমার যে স্ট্যান্ডার্ড সেটাকে রিডিফাইন করছে এবং এটা একটা ট্রেন্ড সেট করছে। সবচেয়ে বড় কথা যে 30 কোটি বাঙালি দর্শক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সেখানে বাংলাদেশের একটা সিনেমার গ্লোবালাইজেশনের সবচেয়ে সাহসী ব্র্যান্ড হয়ে উঠছে রাজকুমার। সো আমাদের ম্যাগাস্টার এবং আমরা সবাই যারা কাজ করেছি, হিমেল আশরাফ, আশাদ আদনান সহ যারা যারা কাজ করেছেন প্রত্যেকে, আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে আসুন আমরা রাজকুমার দেখি এবং বাংলা সিনেমার জয়গানে সারথি হই। অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ আরেকবার। থ্যাংক ইউ, শুভ নববর্ষ।